তা আজকে আমি একটু সরস্বতী মায়ের কথা বলবো আপনাদের কাছে। এখন সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, তাই না? বসন্ত পঞ্চমীর নামটা শুনলেই হৃদয়ে একটা আলাদা আনন্দ দেয়। হ্যাঁ, বসন্ত, কারণ এই বসন্তকালেই শ্রীমান মহাপ্রভু আবির্ভাব হয়ে কলিযুগের পতিত পাবন নাম ধারণ করে আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন। হ্যাঁ, আর এই বসন্ত পঞ্চমীর দিনে মহাপ্রভুর দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি, রঘুনন্দন ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, রঘুনাথ দাস ঠাকুরের আবির্ভাব তিথি, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি, এই দিনটা খুব সুন্দর। আর বসন্ত পঞ্চমীতে একদম সুন্দর হলুদ সাজে সজ্জিত হয়ে ভগবান শ্রী শ্রী রাধা মাধব সকলকে কৃপা করেন। হ্যাঁ, বুঝেছেন? তা মা সরস্বতী দেবীর পূজা সকলেই করে থাকেন, প্রায় হিন্দু সমাজে বাচ্চা থেকে আরম্ভ করে সবাই। তা এখন প্রশ্ন হচ্ছে, সরস্বতী দেবী কে, তাই না? সরস্বতী আবির্ভাব কোথা থেকে হয়েছিল না? বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে বলা আছে, ঠিক আছে? বিষ্ণু পুরাণে বলা আছে যে ভগবান গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে যখন ব্রহ্মা সৃষ্টি হলেন, তখন ব্রহ্মা সৃষ্টি কার্য করার জন্য মনুষ্য সৃষ্টি করেছেন, তখন মনুষ্য কথা বলার শক্তি নাই, কিছুই করতে পারছে না। তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন ব্রহ্মা, তখন ব্রহ্মাকে ভগবান বিষ্ণু বললেন, এখন আপনি সৃষ্টি করেছেন, আপনি এর উপায় উদ্ভাবন করুন, দেখুন ঠিক পাবেন। তখন ব্রহ্মা তার কমণ্ডল জল নিয়ে যাই এইভাবে ছুঁড়েছে, একজন অপূর্ব সুন্দরী মহিলা উৎপন্ন হয়েছেন। হ্যাঁ, চতুর্ভুজা, তার হাতে বেদ, এক হাতে মালা, আর দু হাত নিয়ে বীণা। তখন এই বীণা বাজিয়ে সকল জীবকে তিনি কথা বলার শক্তি, তাল, জ্ঞান, সুর, হ্যাঁ, বিভিন্নভাবে কলা শিক্ষা দিলেন। তো এইভাবে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। এখন ভাগবতের এই যে মহিমা, এটা আমাদের জানতে হবে। তা এই ভাগবতে দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, সেখানে অনুবাদরা পড়ছি, যে যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন, সৃষ্টির প্রারম্ভে মানে যেটা বললাম, ব্রহ্মা যখন সৃষ্টি হলো, ভগবান নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, সেই সময়তে যখন জ্ঞান বিকশিত করেছিলেন, তখন সৃষ্টি তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। এই যে ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে বললাম না যে মনুষ্য সৃষ্টি করেছিলেন, তখন কেউ কথা বলতে পারছে না, কিছু না, এখানে সেটাও আবার একটু ঘুরিয়ে বলছেন আর কি, যে সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন, ভগবান ব্রহ্মার জিহ্বায় সরস্বতী দেবীকে অধিষ্ঠান করলেন, আর সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। সমস্ত জ্ঞান প্রদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। সুখদেব গোস্বামী মানে প্রার্থনা করছেন, স্তুতি করছেন ভগবানের। তো সেই ব্রহ্মার জিহ্বাতে ভগবান বিষ্ণু বললেন যে ব্রহ্মার জিহ্বায় অবস্থান করো। তা ভগবান বিষ্ণু ব্রহ্মার জিহ্বায় অবস্থান করে বললেন, সমস্ত লোকের জিহ্বা, মনুষ্য লোকের জিহ্বায় তুমি অবস্থান করো। তখন সরস্বতী বললেন যে প্রভু, অনেক আছে মানুষ যারা এই জিহ্বা দিয়ে কু কথা বলে, তর্ক করে, বলে হ্যাঁ
তাদের জিহ্বাতে তো অবস্থান করতে হবে, কিন্তু আপনার জীবন ধন্য হবে যখন এই জিহ্বা দিয়ে ভক্তরা ভগবানের গুণগান করবে, ভগবানের স্তুতি করবে, তখন আপনার জীবন ধন্য, তখন সরস্বতী খুশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রহ্মা মুখ থেকে, কোন কোন জায়গায় আছে কণ্ঠ থেকে, চৈতন্য ভাগবতে আছে ব্রহ্মা থেকে বেরিয়েছিলেন। এখন বাইরেকার অনেক ক্লাস ইউটিউবে দিয়েছে, আমিও দেখলাম যে ব্রহ্মা তার মেয়েকে বিবাহ করেছিলেন, কামক্রীড়ায় লিপ্ত হয়েছিলেন, একবারে ভুল নয়। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 12 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে মৈত্র ঋষি বিদুরকে বলছেন কোন কল্পে ব্রহ্মা তার মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন, এটা ঠিক, কিন্তু যে কল্পে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে চতুশ্লোকী ভাগবত শুনেছিলেন ব্রহ্মা, তারপর থেকে ব্রহ্মার আর এরকম কোনো ভুল হয়নি। তাই শ্রীল প্রভুপাদ ওখানে বলছেন যে যদি কেউ ভাগবত পড়ে তাহলে তার আর ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো ভাগবতের কি মহিমা বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় ভুল পথে পরিচালিত হই, কী কী ভুল পথে পরিচালিত হই আর ওগুলো বলছি না, ওগুলো সবাই জানেন আমরা। হ্যাঁ, বাড়িতে কীভাবে ঝগড়া অশান্তি হচ্ছে, তাহলে সমস্ত শান্তির মূল হচ্ছে এই ভাগবতম। হ্যাঁ, যে কল্পে, কেন ব্রহ্মা তো প্রতিটা কল্পে আসেন, তাই যে কল্পে মানে ওই জ্ঞান দিয়েছিলেন ওই কল্পে আর ইয়ে হয়নি, ব্রহ্মা আর ভুল করেননি। এখন কেউ প্রশ্ন করবেন, প্রভু সরস্বতী মায়ের হাতে বীণা থাকে কেন? এই বীণা বাজিয়ে সরস্বতী দেবী কৃষ্ণের গুণগান করেন, ভগবানের গুণগান করেন, বুঝেছেন? রাজা বিশ্ববানু রাজা আর শ্রীমতী রাধারানীর বাবা বিশ্ববানু রাজা, হ্যাঁ, তিনি কীর্তিদাস সুন্দরীকে বিবাহ করলেন, বিষ্ণুগোপের কন্যাকে বিবাহ করার পরে বহুদিন সন্তান হয়নি, তাই সন্তান না হওয়ার জন্য খুব দুঃখে দুঃখী হয়েছিলেন আর তিনি তপস্যা করছিলেন। তো ওই সময় সরস্বতী দেবী তাকে দৈবাণীর মাধ্যমে জানালেন যে আপনি যান ক্রতুমুনির কাছে, সেখানে গিয়ে আপনার কর্ণশুদ্ধি করুন হরিনাম নেয়ার মাধ্যমে, আর কর্ণশুদ্ধি হলে তবে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, সন্তান পাবেন। তখন ওই বিশ্ববানু রাজা সরস্বতী দেবীর কথা শুনে ক্রতুমুনির কাছে গিয়ে দীক্ষা নিয়েছিলেন হরিনাম মন্ত্রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন ক্রতুমুনি বললেন, হ্যাঁ, যে আমার পিতা ব্রহ্মা বলতেন ইতি সরসকং নাম নাম কলি কলমসন আসনম না তো পরত্র পায় সর্ববেদেশু দৃষ্টাতে, সমস্ত বেদের সার হচ্ছে এই 16 নাম 32 অক্ষর, এই হরিনাম কলুষ নষ্ট করার একমাত্র উপায় স্বরূপ। তখন বিশ্ববানু রাজা খুব খুশি হয়ে হরিনাম মন্ত্র নিয়ে জপ করে শ্রীমতী রাধানীকে লাভ করেছিলেন। তাই এই বীণা বাজিয়ে সবসময়ের জন্য তিনি শিক্ষা প্রদান করেন, নারদমুনিকে পর্যন্ত এই বীণা শিখিয়েছিলেন সরস্বতী দেবী, কোনো কোনো পুরাণে উল্লেখ আছে। তাহলে বীণা কেন তাকে বুঝে গেল, আর আবির কেন ব্যবহার করা হয় না? সরস্বতী দেবী তো বিষ্ণু রাধারানীর অংশস্বরূপ স্বরূপিণী, শ্রীমতী রাধারানীর অংশস্বরূপিণী এই শ্রীমতী সরস্বতী দেবী, এবং তার স্বামী হচ্ছেন বিষ্ণু নারায়ণ। তাই গোলোকে এই বসন্ত পঞ্চমীর দিনে
মানে পূর্ণমাসীর নেতৃত্বে বংশীবটে গিয়ে সেখানে বসন্ত রাস করেছিলেন ভগবান কৃষ্ণ। আর রাধা কৃষ্ণকে দাঁড় করিয়ে তারা আবির নিয়ে খুব সুন্দরভাবে রঞ্জিত করেছিলেন, সেই জন্যে এই আবির ব্যবহার করা হয়। যেহেতু সরস্বতী দেবী এই বসন্ত পঞ্চমীর দিন আবির্ভাব হয়েছেন, তিনি তো বিষ্ণুর বক্ষস্থিতা, হ্যাঁ বিষ্ণু স্বরূপিণী, সেই জন্যে এই স্মৃতিটা বজায় রাখার জন্যে করেছিলেন। আর কেন কুল খাওয়া হয় না, না বেদব্যাস মহর্ষি তিনি বদ্রিক আশ্রমে যখন শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেন বলে ধ্যানে বসবেন, সেই সময় হঠাৎ তার কাছে একটা কুলের আঁটি পড়ে, আর তখন দৈবাণী হয়। এই কুলের আঁটি পড়ে যখন আস্তে আস্তে বড় হয়ে ফুল ফলে পূর্ণ হয়ে ওই কুল যখন পাকা হয়ে তোমার মাথায় পড়বে, তখনই তোমার সাধনা সিদ্ধি লাভ হয়েছে বলে বুঝতে হবে। তাই ব্যাসদেব মাথায় পাকা কুল পড়তে তিনি সাধনা সিদ্ধি লাভ করেছে বুঝতে পেরেছিলেন। সেই জন্য বসন্ত পঞ্চমীর দিন থেকে কুল খাওয়া শুরু হয়, তার আগে খাওয়া হয় না। তো এইভাবে সুন্দর সুন্দর কাহিনী আছে। আর ভাগবতমে আমরা যে উচ্চারণ করি ভাগবতের প্রথম স্কন্ধ, হ্যাঁ দেখালাম, এর দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে আমরা ভাগবত পাঠের আগে প্রতিদিন যে পাঠ করি, নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরায়। এ সুত গোস্বামী সবাইকে প্রণাম করছেন, কাকে কাকে, না ভগবান পরমেশ্বর ভগবান নারায়ণকে, সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতারকে, বিদ্যাদেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হ্যাঁ বুঝেছেন, এন্ড কৃষ্ণভক্তি লাভ করার জন্যে সরস্বতী দেবীর কাছে আপনি পুষ্পাঞ্জলি দিতে পারেন যারা কৃষ্ণভক্ত আছেন। হ্যাঁ কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন গোপিকারা কৃষ্ণকে লাভ করার জন্যে, মা সীতাদেবী রামচন্দ্রকে পাওয়ার জন্যে গিরিজা পার্বতী দেবীর আরাধনা করেছিলেন, রুক্মিণী দেবী তিনি মা দুর্গা কাছে প্রার্থনা করতে গিয়েছিলেন, কৃষ্ণ তখন ধরলেন নিয়ে গেলেন। তা কৃষ্ণভক্তি লাভ করার জন্যে, ভাগবতের জ্ঞান লাভ করার জন্যে, চৈতন্য চৈতামিতর জ্ঞান লাভ করার জন্যে, গীতার জ্ঞান লাভ করার জন্যে, বৈষ্ণবদের কাছে বিনয়ী হওয়ার জ্ঞান লাভ করার জন্যে আপনি মা সরস্বতীর কাছে দিতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।